আজি শিবরাত্রি পূজা এটা আধ্যাত্মিক একটা অনুভব সকল মহিলাই বা সকলোরে নিজের মনোবাঞ্ছা এটা থাকে গোটাই বছরটির কারণে এই দিনটি মন্ত্রযোগ্য যোনে যিমান সামর্থ্য সেই অনুসারে করে আমি এই মন্দিরটি এইখানে সময় আহ সকলে রাতিলকে ইয়াত পূজা উৎসব পালন করা হব যজ্ঞ হব আর মই মোর নিজের মানস অনুসারে ইয়াতে আপদ উদ্ধার ভগবানের ওসর প্রার্থনা জানাইছো এনেকা আর মহামারী যুগ আমার ওসর নাহে কেতিয়াও সকলে জানে আগর দরে আগর জীবনটা ঘুরাই পায় আর এইখানে সকলরে আসল ভগবানের ওসর প্রার্থনা আজি মহাশিবরাত্রি সকলে আনন্দরে উপভোগ করক এইখানে আমি বিচারিম। হয় আজি আমি ইয়াত আজি আমার ইয়াতে 45তম শিবরাত্রি পূজা আজি বিগত 44 বছরে আমি বরপেটা রোডের সকল রাইজে সমূহ রাইজে লগ লাগে আমি অনুষ্ঠান মানে ধুনিয়াকে পাতি আছো। এইবারও যা দুবছর আমি অল্প কোভিডের কারণে পারা নাছিল এইবার মানুষখিনিয়ে গোটেখিনি লগ লাগি খুব অলহ মালহরে আমি আরম্ভ করছো। তার এটা আমার আপনাদের দেখিছেই ভক্তর ভিড় দেখিছে সন্ধ্যার লগে আমার পুরোহিত আহিব পুরোহিতর দ্বারা আমার যিনি পূজা পাতলের যিনি নিয়ম কানুন আছে আমি গোটেখিনি বিধি বিধান মতে পালন করি পূজা করিম। সন্ধ্যার পিছত পূজার পিছত আমার প্রসাদ বিতরণ আছে এইদরে আমার পূজাটি আমি চলাই নিব খুঁজি। কার্যসূচীর আয়োজন মানে কি হল কোভিড কারণে দুবছর তো আমি পাতি পারাই নাছিল শিবরাত্রি খুব অনুষ্ঠিতভাবে পাতি থাকছিল এইবার আমি অল্প মানে কোভিডর একটা ইম্প্যাক্ট এটাও আছে যেটা আমি অকমান সরকে হলেও এবার অল্প ডর আগতকে এনেকে পাতিছো সেনেকা বিশেষ একটু কার্যসূচী নাই। এটা ভক্ত প্রাণ রাইজ সকল আছে তখনকলে পূজা অর্চনা করে আছে সন্ধ্যা দেও আহিব দেও অহার পাছত পূজা হব তারপর প্রসাদ বিতরণ হব খিচিড়িও হব আপনারও আহিব ভাল লাগিব আটাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানালো জয় শিবচন্দ্র।